আজ আমি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তার প্রথম পর্ব। বঙ্গবন্ধু 17 মার্চ 1920 সালে রোজ মঙ্গলবার জন্মগ্রহণ করেন। বাংলা তারিখ হচ্ছে 4 চৈত্র 1326 বঙ্গাব্দ। বঙ্গবন্ধু ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে জন্মগ্রহণ করেন। ইউনিয়ন ছিল পাটগাতি ও গ্রাম হচ্ছে টুঙ্গিপাড়া, যা বাইগা নদীর তীরে অবস্থিত। বঙ্গবন্ধুকে তার মা বাবা আদর করে ডাকতেন খোকা নামে। গ্রামবাসীরা তাকে মিয়া ভাই বলে ডাকতেন। মুজিবদ্ধ উত্তরদাতা তার নানা শেখ আব্দুল মজিদ মুজিব নাম রাখেন তার, যা তার বন্ধুরা ডাকতেন। তিনি উচ্চতায় ছিল 5 ফুট 11 ইঞ্চি। পিতা শেখ লুৎফর রহমান গোপালগঞ্জ আদালতের সেরেস্তা দাস ছিলেন। তার পিতা লুৎফর রহমান ছিলেন গোপালগঞ্জের আদালতের সেরেস্তাদার, অর্থাৎ তিনি আদালতের নথিপত্র সংরক্ষণ করতেন। বঙ্গবন্ধুর মাতার নাম ছিল সায়েরা খাতুন, দাদার নাম ছিল শেখ আব্দুল হামিদ, স্ত্রীর নাম ছিল শেখ ফজিলাতুন্নেসা রেনু। জন্ম হচ্ছে তার 8 আগস্ট 1930 সাল। শেখ মুজিব ছিলেন 4 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তৃতীয়। 1975 সালের 15 আগস্ট শুক্রবার 55 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধুর মৃত্যুর বাংলা তারিখ হচ্ছে 29 শ্রাবণ 1382 সাল। বঙ্গবন্ধুর শিক্ষা জীবন। তিনি 1927 সালে 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ শেখ আব্দুর রশিদ এম এ স্কুলে থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। বঙ্গবন্ধু 1937 সালে 14 বছর বয়সে মাদারীপুর ইসলামিয়া হাই স্কুলে 7ম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি বেরিবেরি রোগে আক্রান্ত হয়েছিলেন। বেরিবেরি অর্থ হচ্ছে হার্ট দুর্বল। ভিটামিন B1 থায়ামিনের অভাবে বেরিবেরি রোগ হয়। তাহলে বেরিবেরি শব্দের অর্থ হচ্ছে হার্ট দুর্বল, ভিটামিন B1 বা এর আরেকটা নাম রয়েছে থায়ামিন, এর অভাবে বেরিবেরি রোগ হয়। বঙ্গবন্ধু বেরিবেরি রোগে আক্রান্ত হওয়ায় এর ডাক্তার ছিলেন, চিকিৎসায় যে ডাক্তার ছিলেন তার নাম ছিল শিবপদ ভট্টাচার্য বা এ কে চৌধুরী। 1936 সালে তিনি গ্লুকোমা রোগে আক্রান্ত হন এবং চিকিৎসক ছিলেন কলকাতার ডাক্তার টি আহমেদ। বঙ্গবন্ধু 1939 সালে 9ম এবং 1940 সালে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। 1942 সালে এন্ট্রান্স বা SSC পরীক্ষায় পাস করেন। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বঙ্গবন্ধু স্মৃতিতে বেকারের হোস্টেলের 23 নং রুম গ্রন্থাগার এবং 24 নং রুম মিউজিয়াম হিসাবে তৈরি করেন। 1947 সালে তিনি ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কলকাতা ইসলামিয়া কলেজ হতে BA পাস করেন। রাজনৈতিক জীবন। 1939 সালে গোপালগঞ্জ সম্পাদক হিসেবে মুসলিম ছাত্রলীগে যোগ দেন। 1949 সালে 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন এবং তিনি যুগ্ম সম্পাদক হিসেবে নিযুক্ত হন। 1953 সালে তিনি দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন। 1954 সালে 10ই মার্চ সাধারণ নির্বাচনে তিনি 237টি আসনের মধ্যে যুক্ত হন, 223টি আসনে বিজয়ী হয়। বঙ্গবন্ধু যুক্তবনের নির্বাচনে গোপালগঞ্জের আসনে বিজয়ী হন। 1955 সালের 5ই জুন বঙ্গবন্ধু পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। 1966 সালে 1ই মার্চ দলের সভাপতি নির্বাচিত হন। 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করেন। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক যুগান্তকারী ভাষণে ঘোষণা করেছেন, এবারের সংগ্রাম
আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে, বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার স্বাধীনতা ঘোষণার ছিল মূলত ইংলিশে, অর্থাৎ তিনি প্রথমে বলেছিলেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন। 1971 সালের 10ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করেন। 1972 সালের 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। 1973 সালের 7ই মার্চ নতুন সংবিধানের আওতায় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সালের 7ই মার্চ নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে বিজয়ী হয়। 1975 সালের 25শে জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয় বঙ্গবন্ধু। মোট 21 বার গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। প্রথম জেল সম্পর্কে বলেছেন, আমার যেদিন প্রথম জেল হয় সেই দিন হতে আমার নাবালকত্ব ঘুচেছে বোধ হয়। তিনি 1933 সালে 13 বছর বয়সে বেগম ফজিলাতুন নেসা তার জ্ঞাতি ভাগ্নি সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 1933 সালে 13 বছর বয়সে বেগম ফজিলাতুন নেসা জ্ঞাতি ভগ্নি সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 'দ্য গার্ডিয়ান' পত্রিকায় লেখা হয়, শেখ মুজিব ছিলেন বিস্ময়কর ব্যক্তিত্ব। পশ্চিম জার্মানি পত্রিকায় লেখা হয়, শেখ মুজিবকে চতুর্দশ লুইয়ের সঙ্গে তুলনা করা হয়। বঙ্গবন্ধু বিশেষ পোশাক ছিল সাদা পাঞ্জাবি আর 6 বোতামের কালো কোট, যা মুজিব কোট নামে পরিচিত। বঙ্গবন্ধুর বিশেষ পোশাক ছিল সাদা পাঞ্জাবি পায়জামা আর 6টা বোতামের কালো কোট, যা মুজিব কোট নামে পরিচিত। ভারত স্বাধীন হওয়ার সময় জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কোট পরিধান করতেন যা নেহরু কোট নামে পরিচিত ছিল। তাহলে জওহরলাল নেহরু যে কোটটা পরিধান করেছিল তা নেহরু কোট নামে পরিচিত, আর বঙ্গবন্ধু যে কোটটি পরিধান করেছিল তা মুজিব কোট নামে পরিচিত। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন, শেখ মুজিব বিশ্বের নিপীড়িত মানুষের বন্ধু। জাপানের বুদ্ধিজীবী মুক্তি ফুকিওরা বলেছেন, এশিয়ার শেখ মুজিবুর রহমানের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল। ব্রিটেনের সাবেক এমপি জেমস ল্যাম্ড বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বাংলাদেশে শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে মহান সন্তানকে। বঙ্গবন্ধু বলেছেন, এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। দি ফাদার অফ দ্য নেশন সেড, দিস টাইম দ্য লার্জেস্ট ইজ ফর আওয়ার ফ্রিডম, দিস টাইম দ্য স্ট্রাগল ইজ ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। 7ই মার্চ 1971 সালে 7ই মার্চ ভাষণে তিনি এই বক্তব্যটি উপস্থাপন করেছেন। 1971 সালের 7ই মার্চ বিকাল 3টা 20 মিনিটে মঞ্চে আরোহণ করেন এবং বলেছেন বর্তমান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। 7ই মার্চের মঞ্চে স্লোগান দেন ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব, নুরে আলম সিদ্দিকি, শাহজাহান সিরাজ ও আব্দুল কুদ্দুস। 7ই মার্চ স্লোগানের বিষয় ছিল, জয় বাংলা আপোষ না, সংগ্রাম সংগ্রাম, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর, আমার নেতা তোমার নেতা, শেখ মুজিব শেখ মুজিব। 7ই মার্চ ভাষণের মূল বিষয় ছিল 4টি। প্রথম হচ্ছে, চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, গণহত্যা তদন্ত করতে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মূলত 7ই মার্চ ভাষণের মূল বিষয় ছিল এই 4টি। প্রথম হচ্ছে, চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে,
গণহত্যা তদন্ত করতে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।